বসন পরমা পর বসন পরমা বসন পর পরমা গো বসন পরমা। তিনি কুমার শানু কণ্ঠী, তবে কুমার শানু কণ্ঠী তো অনেকেই রয়েছেন, কিন্তু ইনি দেখতেও অবিকল কুমার শানুর মতোই। First time dekha to main hum ho gaya, second time mein lab ho gaya, ye akha India janta hai hum tum pe marta hai। রামপুর হাটের কাজীবার রহমান, ইনি কেদারনাথ ভট্টাচার্য নন, কাজীবার রহমান, কুমার শানু নন, কাজী। কাজীর কণ্ঠে শানুর গান, দেখতেও কুমার শানুর মতোই। কলকাতায় একটি স্টেজ পারফরমেন্স করতে যাচ্ছিলেন জলঙ্গির পথ দিয়ে, বিশ্রাম করছিলেন একটি কম্পিউটার দোকানে, সেখানেই আলাপচারিতা জুনিয়র কুমার শানুর সঙ্গে। অ্যাকচুয়ালি গান গাওয়ার শুরুটা আমার হয়েছে আমার মেজদা মতিউর রহমান, উনি গান বাজনা নিয়ে থাকতেন, স্টেজ পারফরমেন্স করতেন, ওনাকে দেখে আমার প্রেরণা জেগেছিল। জানি না কি অপরাধে শোনাতে শেখা বিনা ছিঁড়ে গেল ভেঙে গেল প্রাণ। আমি তো প্রথম দিকে কিশোর কুমারজিকে নিয়ে পথ চলা, ওনার গান গেয়ে আমি স্টেজে গাইতাম বেশি, তারপরে অনেক দর্শক শ্রোতা বন্ধু অডিয়েন্স প্রত্যেকেই বলতে লাগলো যে তোর চেহারাতে এবং কণ্ঠেতে অনেক কুমার শানুজির সঙ্গে মিল আছে, তো তুই কুমার শানুজির গানটা ভালো করে গা এবং তোর ওটা ম্যাচ করছে খুব সুন্দর, তুই ওটা বেশি করে কর, তাহলে তোর জীবনে উন্নতি করতে পারবি। বীরভূমের রামপুরহাটের কাজীবার রহমান ওরফে কাজী চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, গলায় চেন, দেখলে মনে হবে যেন কুমার শানু, গানের গলাও কুমার শানুরই মতো। পেশায় দলিল লেখক, ছোটবেলা থেকেই গান বাজনার দিকে ঝোঁক, প্রথমে গুরু ছিলেন কিশোর কুমার, তারপর শানু। আমি পেশাই দলিল লেখক, রামপুরহাট এডিএসআর অফিসে আছি, অনেক কষ্ট হয় সময়টা বের করতে, তবুও ধরুন গানটাকে তো আমি ছাড়তে পারি না, আমার রক্তের সঙ্গে মিশে যেতে লাগে, সেই জন্য আমি গানটাকে আমি খুব কষ্টের মধ্যে দিয়ে করছি, চেষ্টা করছি। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায়। মজার ঘটনা বলতে অনেকে বলছে এটা কি কুমার শানুর যমজ ভাই নাকি রে, তাই বলে আমি তখন হাসি, খুব ভালো লাগে, খুশি লাগে, মানে ওনার জায়গাটা আমার কাছে আলাদা, ওনার চরণ ছুঁয়ে প্রণাম করব, এটাই আমার মনের আশা। পাড়ার মঞ্চে হুবহু কুমার শানুর মতো গান গেয়ে তাক লাগিয়ে দেন, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল রামপুরহাটের শানু, ইতিমধ্যেই বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে লাইভ পারফরমেন্স করে মানুষের মন জয় করে নিয়েছেন। মুর্শিদাবাদের লোক খুব ভালো, খুব ভালো লাগছে ওনাদের সঙ্গে মিশে থেকে, তার মধ্যে আমাদের যে শানুদা আছেন, তারপর আমাদের এই মণ্ডলদা আছেন, এনারা আমাকে ফুল সাপোর্ট করছেন। আমার আসল নাম কাজীবর রহমান, জুনিয়র কুমার শানু বলে। এই তো আমরা কিছু বাংলা গান, বাংলা ছবিতে কিছু গাইলাম, হিন্দি ছবির কিছু সুযোগ এসছে, এই গান নিয়ে বেঁচে থাকবো সারা জীবন, গানই আমার জীবন। আমার ইভেন্ট ম্যানেজমেন্টগুলো করছেন এই শানুদা মণ্ডলদা, এবং আমি ছাড়া অনেক হিরো নায়িকা যারা সেলিব্রিটি আছেন প্রত্যেকেরই ইনারা করছেন, খোকনদা আছেন মেদিনীপুরের। কালীঘাটের কালী তুমি কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী, পাতালেতে ছিল মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো বসন পরমা পর বসন পরমা বসন পর পরমা গো বসন পরমা।